আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ শনিবার 8 তারিখ সেপ্টেম্বর 2018। আজর হবল অনরার ফাতে আছে আই আজমির ফলে শুরুত ছাই আজর হবরর সুরহিয়ক। রোহিঙ্গার মশালালয় বর্মালা মদ্দিমা কুলিব হইদে আইসিডির ফাইসালার ইনকার গজ্জে বর্মাই হয়তো তিনবারর ইউএন জেনারেল অ্যাসেম্বলিত রোহিঙ্গার মশলা হাল গড়িবার হতা তুলিব হইয়ে বাংলাদেশে রোহিঙ্গাসকলর বাবদে বর্মার খেলাফ মদ্দিমা গড়ি বললা আইসিসির ফাইসালারে এস্তেকবাল গজ্জে ইউএন আদে আসিয়ান এমপি অকলে আরখানস যাইবার এজাজত নফা হইয়ে বর্মালয় এগ্রিমেন্ট গজ্জে দে ইউএন এজেন্সি অকলে কেমন রোহিঙ্গা অকলে আরো একমত ডিমনস্ট্রেশন করে এরি দিবার দাবি গজ্জে রয়টার্স রিপোর্টার অকলরে। বিদেশর খবর সুরখি, সিরিয়ার ইদলিব শহরত কেমিক্যাল লয় হামলা করিব বলে ডরার এলাকার মানুষ অকলে। আর ভিশনের ভিডিও এবার লাইক কর, আরো ভিডিও অকল ফাইবল্লা সাবস্ক্রাইব কর, টাইমর ফাইবল্লা বেল আইকন সিব, যে দূর ফারহে দূর শেয়ার কর, তাকে ব্যক্তিগুলোর হাসে ফসে ফেন, কিছু হইবার থাকিলে কমেন্ট লিখি হ। খবরর খুলাসা, বর্মার মিলিটারি অকলে আরখানত রোহিঙ্গা কমর ওরে ইনসানিয়তির খেলাফ জুরুম গড়ি লাখ লাখ রোহিঙ্গা অকলরে বাংলাদেশত ফারগারা দিয়ে দে হরকথিয়ানরে ইউএনতো জেনোসাইড হয় এলান গড়ি বাদে জুরুমত সামিল আসছিল দে মিলিটারি জেনারেল অকলর খেলাফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট হদে আইসিসি বিচার গড়ি বললা। আইসিসির হয় একজন উকিল অকলে গেল দে বহুত মাস লতি কুশিস গরত দে হিয়ানরে আখিরি তো আইসিসি এ কবুল গড়ি লই বর্মার মিলিটারি অকল বলে জুরুম গজিতে হিনরে তাহাকিত গরি মদ্দিমা কুলি বললা। আইসিসি তো পাওয়ার আছে বলি হই আইসিসি দরজা খুলি দিয়ে বর্মার খেলাফ মদ্দিমা গরি বললা। আইসিসি এ ফয়সালা লই দে হিনরে বর্মাইয়ে নমানর বলি হই গেলদা হাইলা শুকুবার দিন বর্মার প্রেসিডেন্ট অফিস তো বয়ান নমা নিয়ালাই হই বর্মার হুকুমতে গারগুড়া করে তারার বয়ান নমাত হইয়ে দে বর্মা আইসিসির মেম্বার দেশ ন দেখি আনলা। আইসিসির হন ফাইসালারে বর্মা তো ইজ্জত দিয়া নফরর বলি হই আর কানার মামলারে হাল গড়ি বললা। বর্মাইয়ে হাম গড়ি যা দেখি ইনর উজু শুকনো দি আইসিসি এ ফাইসালা গান বোরা নিয়ত গজ্জে দেখি আন সাবদা হাজার বলি বয়ান নমাত হই মিলিটারি অকলে আরখানত গজ্জিদে জুরুম হিনরে ইউএন তো অফিসিয়ালি জেনোসাইড হয় এলান গরি বাদে দুনিয়ার ডর ইদারা অকল বর্মার খেলাফ তিয়াই বললা মজবুরুই। বর্মার হুকুমতর মিলিটারি আদে অন্য আতিয়ারওয়ালা ফোর্স অকলে আরখানত রোহিঙ্গা অকলর ওরে জেনোসাইড গরি 13 লাখ পর্যন্ত রোহিঙ্গা অকলরে বাংলাদেশের জমিনত ফারগারা দিয়ে দেহিন এক বছর ফারোজার গদে পর্যন্ত হন এককান হরা ফাইসালা নদ দেহি আনলা ইয়ার ভুতরে ঐবদে হয়তো তিনবারের ইউএন জেনারেল অ্যাসেম্বলিত বাংলাদেশের হুকুমতে রোহিঙ্গার মশলা হাল গড়ি বললা হতা তুলিবার প্লান গড়র বলি বাংলাদেশের হুকুমতর তরফ তো হই বর্মার হুকুমতে তারা দেশের ভুতরে নিজ কমকল জেতরিল্লা নাফরতি অকল গরের ইন ব্যাকুলুন বন গরি বাংলাদেশত ফারগারা দিয়ে দে লাখ লাখ রোহিঙ্গা অকলরে ইজ্জত হেবা যদি সাথে ওয়াফেস বর্মার দেখাড়াই বললা। দেশ বিদেশি সমাজ তো বর্মারে সাফ দিয়ে আবাজ তুলিবার টাইম ওই বলি হই হয়তো তিনবারের ইউএন জেনারেল অ্যাসেম্বলিত হতা হই বললা বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা 16 মাসের 21 তারিখত বাংলাদেশত তো নিউ ইয়র্কলা নির্বিবার আছে বলি হই বর্মার হুকুমতে আর কেন তো বলা জুড়ি নিয়লা দিয়ে দে 13 লাখ রোহিঙ্গা অকলরে ইজ্জত হেফাজতের সাথে ওয়াফেস আর কেন দেখাড়াইবার বাবদে বাংলাদেশের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা জেনারেল অ্যাসেম্বলিত নোয়া মশরাত দে দাবি গরিব দিহিয়ান আশা জাহির করার বলে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার সিয়াসি মশরা দয়ার হতামজিন জানা গিয়ে হয়তো তিনবারের ইউএন জেনারেল অ্যাসেম্বলি এমাসের 18 তারিখ তো শুরু হইব জেডে ব্রিটিশের ফরেন মিনিস্টারে অন্য দেশের ফরেন মিনিস্টার অকল লই আর খানোর বাবদে অরতকার মশরা গরিবার আছে বলে ব্রিটিশের ফরেন মিনিস্টার তরফ তো হই বর্মার হুকুমতর মিলিটারি অকলে আরখানো রোহিঙ্গা অকলের ওরে জেনোসাইড গড়ি ফুরা রোহিঙ্গা কমরে দরবদর গড়ি ফেলাই দিহি আনর বাবতে আইসিসি এ নিজে বাজে তাহাকিত গড়ি মদ্দিমা গড়িবার পাওয়ার আছে বলি হই বর্মার জেনারেল অকলের খেলাফ কারওয়াই গড়ি বললা। আইসিসির দরজা খুলি দিয়ে দে ফাইসালাই আনরে ইউনাইটেড নেশনে এস্তেকবাল গজ্জে বলি গেলদা হাইলা বয়ান নামা নিয়লাই হই
কম গরে বলা জুরি এক জায়গা তো আর এক জায়গাত নিয়লাই দিদে হিয়ান দেশ বিদেশি কানুন তলে এককান ডর জুরুম দেখিয়ান অল্লাহ বর্মার মিলিটারি অকলে রোহিঙ্গা অকলরে বলা জুরি আর কান তো নিয়লাই দি আইসিসির মেম্বার দেশত ফারগারাই দিদে হিয়ান অল্লাহ আইসিসি এ বর্মার খেলাফ বিচার গরি ফারিব দ বলি হই রোহিঙ্গা অকল গেলদে এক বছর লতি আধারত ফুরি রই দে হিতার আল্লাহ আইসিসির ফয়সালা গানে এককান ফরাইন্য বলি ইউএনর হাস বুদ্ধি দয়ায়ে বয়ান নমাত হই আরেক দাহতু আসিয়ান এমপি অকলা দে এমএনএসটি ইন্টারন্যাশনালে আইসিসির ফয়সালা গানরে কুলা দিলে ইস্তেকবাল গজ্জ বলি হই বয়ান নমা নিয়লাই হই বর্মার মিলিটারি মুজরিম অকল তো হিসাব লইবার আইসিসির ফয়সালা ইয়ান ফয়লা হাই বলি আসিয়ান পার্লামেন্টেরিয়ান ফর হিউম্যান রাইট হদে এপিএইচ আর চেয়ারম্যান শার্লিস সিনথিয়া গুয়ে হই হেন্ডিলা আইসিসির ফয়সালা ইয়ানে রোহিঙ্গা অকলে বিচার ভাই বললা রাস্তা সাফ করে দিয়ে বলি হই আর দেশ বিদেশি কমিউনিটি অকলতো বর্মারে সাফ দি বললা লাপ্তা ঠেলা থাকা ফুরিব বলিও হই আইসিসির ফয়সালা হিয়ানরে ইউএন লতে শুরু করে ফুরা দুনিয়ায় ডট তনজিম অকলে ইস্তেকবাল করলিও বর্মার হকুমতে গার মোড়াই করে আইসিসির ফয়সালা হিয়ানরে ইনকার করর বলি হই গেলদা হাইলা প্রেসিডেন্ট অফিসতো বয়ান নামা নিয়লাই হই বর্মার হুকুমতে জেনোসাইড করে বাংলাদেশত ফারগারাই দিয়ে দে রোহিঙ্গা হিনরে ওয়াফেস আরখানত গলায় বাইশত মদত গরি বল্লা হই ইউএন এজেন্সি অকলর বুতত্ব ইউএন হেসি আর দে ইউএনডিপি এ গেল দে তিন মাস আগে বর্মার হুকুমত ল এগ্রিমেন্ট গুয়া সাইন করছিল এগ্রিমেন্ট হিবা গরি তিন মাস ফারও গিয়ে গদে পর্যন্ত বর্মার হুকুমতে এগ্রিমেন্ট হিবা সাইন করছে দে ইউএন এজেন্সির মানুষ অকলরে আজ আরখানত খোলা মেলা যাইত নদর বলি ইউএন হেসি আর হতা হবার এজাজত আছে দে বাবরে গেল দাহাইলা জেনিবাত খবরর ইজলাস গজ্জি দে হিবাত হই এগ্রিমেন্ট গজ্জি দে হিবাত আর খানো যায় হালত সাসিতা গরিবার শরত গ লেখা থাকি বাদিও বর্মার হুকুমতে রাবারি গরি তারারে সিরিফ হয়কান ফারাত ল যায় দাহাই আরো বোধ ফারাও কলত যাইতো নদ বলি ইউএনএসসিআর হতা হবার এজাজত আছে দে হিবিয়ে গেল দাহাইলা খবরর ইজলাসত হই বর্মার হুকুমতে এগ্রিমেন্ট সাইন গজ্জে দে এজেন্সি হিনর জিম্মাদার অকলর পর্যন্ত আর কানো যাই হালো সাসিতা গত্য নদত দে হেড়ে রোহিঙ্গা অকল ওয়াফেস লো যাইব হদ্দেহি নদ হতা বলি হক ডায়র জিম্মাদার একজনে হই বর্মার মিলিটারি অকলে উত্তর আরখানত রোহিঙ্গা অকলের কোলা মেলা কতল গজ্জি দে হিনর বাবতে দুনিয়ারে জানা দিয়ে দে হিয়ান বর্মার বেদর কানুন ভাঙ্গে হই এমাসর তিন তারিখ দিন রেঙ্গুনর আদালত একানত রয়টার্সর রিপোর্টার দুজনের হাত বছর ধরে জিয়ল মাজি হিতারারে জিয়ল মাজি দিহি নাইনসাফি হই হই দুনিয়ায় বর্মারে মুজম্মত করে হিতারারে এরি দিবল্লা দাবি গজ্জি দে হিনর ফুয়াতি গেল দে পাঁচ তারিখে বাংলাদেশের খেমর রোহিঙ্গা অকলেও ডেমনস্ট্রেশন করে দাবি করছে হিয়ার বাদে গেল দাহাইলা শুক্রবার দিনও বাংলাদেশের খেম রোহিঙ্গা অকলে আরও ডিমনস্ট্রেশন করে রয়টার্সের রিপোর্টার দুজন লয়ে দেওয়া বর্মার মিলিটারি অকলরে দরগায় হই ডিমনস্ট্রেশন গজ্জে দে কুটিন জোরে এরি দি বললা দাবি করছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু আর বেশি চ্যানেলের আত্মহত্য বেশি শুক্রিয়া আরা জিবা গেল দেহালিয়া সাত তারিখে মাজির জিয়া জিবা আর ডিমনস্ট্রেশন গজ্জি ইদা উসং গজ্জে দেড়ে আর 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 কার ওয়েঙ্গা সোসাইটি ফর পিস ইন হেমরা সত্তর হত্য উসং গজ্জে তো গেল দেহালিয়া তিনটা বাজার অতি শুরু গজ্জি শুরু করুন বাদ আর ফলে ফাঁস মাদ্রাসা মাঝে বর্মদাস মাদ্রাসা যেন আছে মাদ্রাসা মাঝে এস্টমাই দোয়া গজ্জি আর কু আলো মধ্যে কুচসু নাইঙ্গারে চিন্তা হন কুটিঞ্জ ইতারা নয় মাদে আলাম দিয়ে ওরে হক করে জাহির কিছু দিয়ে বলি ওরে হাত বছর ধরে জেল দিয়ে রাইটার রিপোর্টার দুজন ওরে ডিমান্ড লাইক কিদে হন দিলা বলি যিনি কি রাইটার রিপোর্টার আছে কু আলো মধ্যে কুচসু পাওয়াং নাইঙ্গারে চিন্তা হন কুটিঞ্জ রে দল ওরে নিজন ওরে মানে আমরা সুন লাইক করে বললাম মা সুরাইয়ে পাওয়ার লই ওরে যারা নাকি আস্তমা করি তারা মানে এর দিয়া পায় ভারি বই তারা রদ টংসু গজি দিয়ে দিয়া তো আর টংসু গজি দিয়ে দশ হাজার হাসা হাসি মানুষের দোয়া সান্না পেয়া বউ সঙ্গে দিয়ে এরিয়া তিনটা বাজার দিয়ে শুরু করি হারে চারটে বাজার সঙ্গে গজ্জি তু ফালান লম্বা সে আমাদের করা গিয়ে দিয়ে দিয়া যা আন্ডাঙ্গর মামলারে মানে দুনিয়ারে দাহাই এন্দেলা সুই মামলারে দুনিয়ারে দাহাই যান আমাদের বর্মাই মচ্ছি না করি ওরে এটার মামলা লুয়াই তো সাইল দিয়ে লুয়া লুয়াই না অফার দিয়ে আনলা বলি ওরে এটা দুজনে মানে আন্ডাঙ্গর মামলা এনরে দুনিয়ারে দাহাই যান আনলা বলি ওরে মাত্রাও ফুটি গোলা গায়ে মানে
জিয়ল মার দিয়ে দিয়ে 7 বছর ধরে গত ডিসেম্বর লতি ধরে 30 বার পর্যন্ত তারারম তুলি 30 বার তারারম তুলি বাদে গেলে সেপ্টেম্বরের 3 তারিখের মধ্যে বারে জিয়ল মার দিয়ে তারা দুজন ধরে আর 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 রোহিঙ্গা তোর হতন বেশি মানিয়ে আনার মধ্যে বেশি অশান্তি জাহির করছি আর মুজলুমুলি আর তোর হতন আইনলা সই হদুন মানুষের মানে বর্মা সরকারে নয়া এলজাম লাগায় তারা 7 বছর ধরে জিয়ল দিয়ে দিয়ে ফোনা দিয়ে দিয়ে মধ্যে আর আর রোহিঙ্গা তেগুলো আর বেশি অশান্তি এই রাইটার স্যাডেন্ট হোক এই দুজনে 2012 সিরিয়াত আতিয়াত দজ্জিদে ডায়কলর মজবুত স্থান ইদলিব শহরত আসাদ হকুমতর ফোস কলে হামলা চলাই বলা তৈয়ার করে দেহিবাদ কেমিক্যাল চলাই হামলা করিব বলে এলাকার মানুষে ডরাত দেহিয়ান দুই ফুয়ার বাফ আহম্মদে হইয়ে ইদলিব শহরত অন্য মিকাত্ত জেরো এদের 3 মিলিয়ন পর্যন্ত মানুষ আছে যেড়ে আসাদ হকুমতর ফোস কলে হামলা চলার দলে হনৈকারে বাঁচাইবার রাস্তা নাই বলিও হিবিয়ে হইয়ে সিরিয়ার লড়ার বাবদে রাশিয়া ইরান আদে তুর্কির 3 দেশের মাঝে ইরানের রাজধানী তেহরানত মিটিং চলত দেখিবাদ আজ হনাকান ফয়সালত পৌঁছে না পারে বলে আল জাজিরাতু হই খবর ফুর এবার আগে আজার খবর সুরখে গিন আরো এক মত সাই রোহিঙ্গার মশলা লই বর্মাল্লা মদ্দিমা কুলিব হই দে আইসিডির ফয়সালার ইনকার গজ্জে বর্মাই সত্য তিনবারর ইউএন জেনারেল এসেম্বলিত রোহিঙ্গার মশলা হাল গড়িবার হতা তুলিব হইয়ে বাংলাদেশে রোহিঙ্গাসকলর বাবদে বর্মার খেলাফ মদ্দিমা গড়ি বললা আইসিসির ফয়সালারে এস্তেকবাল গজ্জে ইউএন আদে আসিয়ান এমপি অকলে আরখানস যাইবার এজাজত নফা হইয়ে বর্মার লই এগ্রিমেন্ট গজ্জে দে ইউএন এজেন্সি অকলে কেমন রোহিঙ্গা অকলে আরো এক মত ডিমনস্ট্রেশন করে এরি দিবার দাবি করছে রয়টার্স রিপোর্টার অকলরে সিরিয়ার ইদলিব শহরত কেমিক্যাল লয় হামলা করিব বলে ডরার এলাকার মানুষ অকলে আজার হা সবরে দে দূর আর ভিশন সহি অকল বেকুলনের শুকরিয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।